মর্নিং, আমি ঝুমা। আমার ঘর কোণে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আরো একটা নতুন দিন, আরো একটা নতুন ব্লগ। আজকে আকাশ একদম রোদ ঝলমলে বাইরেটা। ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ কাল থেকে সোনায় স্কুল খুলছে, আবার যুদ্ধ শুরু। পুজোর রেশটা কেটেছে, আস্তে আস্তে কাটছে। মানে এখনো মনে হচ্ছে যেন ছুটিতেই আছি। আজকের দিনটাও আপাতত এখনো মনে হচ্ছে ছুটিতে আছি, যদিও শুভর অফিস শুরু হয়েছে, তারপরেও আজকে মনে হচ্ছে ছুটিতে আছি। আর আর বেশি দিন ছুটিতে থাকলে হবে না, এবার হচ্ছে কাজে ফিরতে হবে। কাল থেকে সোনায় স্কুল শুরু হচ্ছে, তো কাল থেকে আবার সেই যুদ্ধ। আবার 5:30টায় উঠে ওকে রেডি করা, ভাবলেও না আর ভালো লাগছে না। কেন যে আর 9 দিনের জন্য স্কুলটা খুলবে, 9 দিনের জন্য খুলে আবার ভাই কালী পুজো ভাইফোঁটায় ছুটি পড়বে। যাই হোক, সেই 9 দিন আবার যুদ্ধ শুরু হবে, আবার কালী পুজো ভাইফোঁটায় একটা ছুটি পাওয়া যাবে। তো সকালবেলা উঠে ঘরের কাজকর্ম করেছি, পরে সোনাইকে ওই ঘরে পড়তে বসিয়েছি। আমি এখানে কাজ করছিলাম, ওর মনটা যাতে পড়া থেকে না ইয়ে হয়, ওই জন্য ওই ঘরে বসিয়েছিলাম। আর জিমিদের ভাত বসিয়ে দিয়েছি, জিমিদের আজকে হাঁড়িতে ভাত করেছি, কারণ প্রেশার কুকারের ঢাকনার এই রাবারটা গলে গেছে। শুভ বাজারে গেছে, ওকে আনতে বলেছি একটা ঢাক, মানে গার্ডার, দেখি কি ঢাক গার্ডার নিয়ে আসে, এটা সাইজে হয় কি না। বললাম যে এটা নিয়ে গিয়ে নিয়ে আসবো, কিন্তু না, বললাম যে ওই গার্ডারটা সাইজগুলো ঠিকঠাক হয় না, গিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা নিয়ে গিয়ে গার্ডারটা ঠিকঠাক সাইজে নিয়ে আসবো, কিন্তু না। ও বললো যে কত লিটার প্রেশার কুকার বললেই নাকি ঢাকনার কি রাবারটা দিয়ে দেবে, ও নিয়ে আসুক, তারপর যদি না হয় আবার পাল্টে দেবে বলেছে। বাজার থেকে এখনো আসেনি, আসুক তারপর দেখা যাবে। শুভবনা এসে গেছে, বুঝতে পেরেছি ওই জন্যে। এই যে বেল বাজার আগেই এসে দাঁড়িয়ে রয়েছে, যে বাজার এসে গেছে, বাজার চলে এসছে। আর এর ভেতরে আছে গার্ডার, এই যে প্রেশার কুকারের গার্ডার, আর এটা হচ্ছে গ্যাসের সিলিন্ডারের যে পাইপটা, এই পাইপটা এখান থেকে ফেটে ফেটে গেছে, তাই এই পাইপটাও নিয়ে এসছে। চিনির মাংস এনেছো? হ্যাঁ, কোথায় রেখেছে? হ্যাঁ, মাংস কোথায় রেখেছে? এনেছে এনেছে, মাংস এনেছে। আনন্দ দেখেছো মাংস দেখে? ওরে বাবা, এই আর একজনের অবস্থা দেখ। নমরম আরম্ভ হয়ে গেছে, এখানে মাংসর ব্যাগ রেখেছে, আর এখানে আরম্ভ হয়ে গেছে, দেখতে এসছে। হ্যাঁ এনেছে এনেছে, তোমার জন্য এনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে। হ্যাঁ কি, আচ্ছা মারপিট করো না, মারপিট করো না। মাংস এনেছে বলে এত আনন্দ কে পায় রে? হ্যাঁ, মাংসের গন্ধ, কাঁচা মাংসের গন্ধ শুকলে পেট ভরে যাবে। প্রেশার কুকারের গার্ডার পড়ানো হয়েছে, ঠিকঠাকই হয়েছে, আর পাল্টাতে হবে না। এদের ভাত এখানে হয়ে গেছে, মাংসটা হচ্ছে, ততক্ষণ আমি এখানে পুঁই শাকটা কেটে জোগাড় করে নেব। আমাদের পাশের বাড়িতে আজকে গাছ কাটা চলছে, তো এই যে ডালটা দেখছো, এই ডালটায় প্রচুর শুঁয়োপোকা, তাই ওদেরকে বলছি না একটুখানি এই ডালটা যাতে ফেলে দেয়। সাবধানে করো, খুব শুঁয়োপোকা। হ্যাঁ, আর পেটের কিছু থাকবে না চচ্চড়ি খেলে। ব্যাস ব্যাস, আর নেই, চলে তো আসছিল, আর নেই, চলে আসলে চাটনি করে খেয়ে নেবো। বাজার গোছাতে গিয়ে আমি হাঁপিয়ে পড়েছি। যাদের আমাদের মতন আছো, যারা যে প্রত্যেক সপ্তাহে আর কি একদিনই বাজার আসে, আর সেটাকে গুছিয়ে ফ্রিজে তুলে রাখতে হয়, তাদের যা মানে ধৈর্য ধরে ওই কাজটা করতে হয় প্রত্যেক সপ্তাহে, যে ওটা যদি ঠিকঠাক করে করতে পারি তাহলে সারা সপ্তাহটা ঠিকঠাক চলবে, না হলে সব সবজি গলে পচে শেষ হয়ে যাবে। তো সেইটা করতে প্রায় আমার 8 ঘন্টা সময় লাগলো আজকে। যাই হোক, এবার আমি রান্না বসাবো। জিমি আর চিনি এখানে খেয়ে দিয়ে শুয়ে রয়েছে, সোনাই এখানে খেতে বসেছে। ভালো হয়েছে ভাতটা মাখে মেখে দিয়েছি লেবু দিয়ে? চাটনিটা? হ্যাঁ, তাড়াতাড়ি খাবি। হ্যাঁ, এখানে আজকে রান্না করেছি হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে, আমসত্ত্ব আর ওই টমেটো দিয়ে একটু চাটনি করেছি, আর এখানে একটা চিংড়ি মাছ করেছি, আর পুঁই শাকের চচ্চড়ি। স্নান করে পুজো দিতে গেছে, আর আমার রান্নাঘরের অবস্থা এই হাল, এইগুলোকে পরিষ্কার করে তারপর খেতে বসবো।
শোনো, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সোনাইরা সোনার বাবার খাওয়াও হয়ে গেছে, এবার আমি খাবো, খেয়ে বা খাবার বাসন টাসন গুলো মেজে নেবো, ব্যাস তাহলে আজকে মতো এখনকার মতো কাজ হবে। সকাল থেকে করেই যাচ্ছি করেই যাচ্ছি, আজকে যেন কাজ শেষ হচ্ছে না। রবিবার মানে অন্যদের ছুটির দিন, কিন্তু আমার রবিবার মানে ছুটির দিন একদমই না, বরঞ্চ রবিবার বেশি কাজ থাকে। চলো কথা না বাড়ি, খুব খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। দেখতে এসছে মা খাচ্ছে কিনা। এই পাতাটাকে কে কুচিয়ে নোংরা করেছে? এখানে আমি পরিষ্কার করছি আর তোমরা নোংরা করছো। দেখছো পুঁই শাকের একটা পাতা নিয়েছে আর ছিঁড়েছে। একটুখানি ঘুমিয়ে পড়েছি বলতে মাথাটা টিপ 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 করছিল, তাই একটু শুয়েছিলাম। আর যেহেতু সোনাই বাইরে খেলতে গেছিল দুপুরবেলা, মানে বিকেলবেলা, ঘুম হয় না, কি করছে বাইরে না করছে, কখন বাড়ি ঢুকবে, এই করতে বাড়ির সামনেই খেলছে। তাও তো যাই হোক, তারপরে উঠে একটু চা খেয়েছি, খেয়ে ভাবলাম যে না এবার রেডি হয়ে মায়ের বাড়ি যাই। মা আজকে ওখানে রাতে খাওয়া দাওয়া করতে বলেছে, তাই জন্য এখন রেডি হয়ে আমরা তিনজনে যাবো হচ্ছে মায়ের বাড়ি। তোমাদের তো কারেন্ট নেই? মার বাড়িতে এসে দেখি কারেন্ট নেই, আর ও দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আমাদের কারেন্ট নেই। কিরে, তো বন্ধু বান্ধবগুলো তো সব বাড়ি চলে গেল? হ্যাঁ, তো কষ্ট হয়েছিল, কষ্ট হয়েছে তো, কষ্ট হয়েছিল। হুম, বাড়িতে কারেন্ট ছিল না বলে ওই জন্য আমরা গঙ্গার ধারে এসে একটা জায়গায় বসে পড়েছি যে একটু গঙ্গায় হাওয়া দেবে। আর এখানে ওই ঘটি গরম বিক্রি হচ্ছিল, তো আমরা একটু ঘটি গরম কিনে নিলাম গঙ্গায় বসে বসে খাবো বলে। আর তবে গঙ্গায় কিন্তু খুব একটা হাওয়া নেই, একদম ভাটা চলছে এখন, আর একটু হাওয়া নেই, গুম হয়ে রয়েছে একেবারে। একটু বসে বাড়ি চলে যাব। আমাদের ঘোরা শেষ, খাবার দাবার নিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি এখন, বাড়ি গিয়ে খাবো। আর এখানে খেতে গেলে এখন দেরি হয়ে যাবে, এবার চিনিরা রয়েছে বাড়িতে, ওদেরকে গিয়ে খেতে যেতে দেবো, তারপর আমরা খাবো। তাই জন্য খাবার প্যাক করে নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি। এসে খাওয়ালাম, সোনাই এখন খাচ্ছে। দিয়ামণি সোনাইয়ের জন্য স্পেশাল বিরিয়ানি বানিয়ে দিয়েছে, তাই তো, এটা কেনা নয় কিন্তু, দিয়ামণি নিজে বানিয়েছে। এইটা হচ্ছে শুভর আর এইটা হচ্ছে আমার, এর উপর লেগ পিস দেওয়া রয়েছে। হচ্ছে শুভর, এটা হচ্ছে মটন বিরিয়ানি দিয়েছেন, আর আমারটা চিকেন। কেমন হয়েছে? ভালো হয়েছে। সোনায় খাওয়া দাওয়া কমপ্লিট, আজকের মতো সোনায় কাজকর্ম শেষ, আর শুধু হচ্ছে এখন বইটা গোছাতে হবে কালকের জন্য, কালকে থেকে স্কুল, তাই তো? ওটা মুখে দিও না, চলো তাহলে বই গুছিয়ে ফেলি। হ্যাঁ, আর তোমরা শরীরকে ভালো রাখবে, সুস্থ থাকবে। আমাদের পরের ব্লগে নিশ্চয়ই তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট তো করবে। বাই বাই, আর গুড নাইট, আর টাটা সিম। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার যদিও এখনো খাওয়া দাওয়া হয়নি, শুভ খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে, ভাবলাম বইটা একেবারে গুছিয়ে নিয়ে ওকে শুতে পাঠিয়ে দিই, তারপর আমি নিশ্চিন্তে বসে খাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আমাদের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।